হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর। আজকে সুজি দিয়ে একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো, যেটা আপনারা এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন। দারুণ টেস্টি আর বানানো ভীষণ সহজ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুজি দিয়ে স্ন্যাক্স বানানোর জন্য নিয়েছি সুজি, এখানে 2 কাপ সুজি নিয়েছি। তাছাড়া লাগছে নুন আর কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা আমি এখানে 1 টেবিল স্পুন নিয়েছি। প্রথমে সুজির মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম। কাসৌরি মেথিটা দেবার আগে হাতে একটু ক্রাশ করে তারপরে দিচ্ছি, এতে গন্ধটা খুব ভালো আসবে। এতে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আমি 3 চামচ তেল দিচ্ছি। এবার ভালো করে সুজিটাকে ময়াম দিয়ে নেব। লুচি বানানোর সময় আমরা যেভাবে ময়দায় ময়াম দিই ঠিক সেইভাবে। এখানে বলে রাখি, আমি কিন্তু ছোট দানার সুজি নিয়েছি। আপনারা যদি কেউ বড় দানার সুজি নেন তাহলে সেটাকে একটু মিক্সিতে চালিয়ে নেবেন। দেখুন ময়ামটা আমাদের দেওয়া হয়ে গেছে, হাতে মুঠো করে একটু দেখে নেবেন। এবার এতে অল্প অল্প করে জল দিতে থাকব আর ভালো করে মেখে নেব। আটা আমরা যেভাবে মাখি ঠিক সেইভাবে। একেবারে অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প করে জল দিয়ে মাখতে হবে। হাত দিয়ে একটু চেপে চেপে মাখতে হবে। মাখা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দেব, একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গাওয়া ঘি। আপনারা চাইলে এর জায়গায় তেল দিতে পারেন, তবে ঘিটা একটা সুন্দর গন্ধ এনে দেয়। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর আরও 5 থেকে 7 মিনিট এটাকে মেখে নিচ্ছি। ডোটা দেখুন এমনভাবে মেখেছি যাতে বাটি থেকেও সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর হাতেও দেখুন একটুও লাগছে না। এবার এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা গোলা নিয়ে নিলাম আর এটাকে রুটির আকারে বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না। দেখুন বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে কাটতে হবে। কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আলাদা করে নেব। এগুলো আলাদা করতেও দেখুন খুব বেশি প্রবলেম হয় না। জাস্ট আলতো করে তুলে নিলেই চলে আসছে। সবকটা তুলে নিয়েছি, এবার এগুলোকে ডিজাইন দেবার পালা। একটা কাটা চামচ নিয়ে নিয়েছি, এক টুকরো নিয়ে নিলাম। কাটা চামচটাকে উল্টো করে রেখে এইটাকে এইভাবে বসিয়ে একটু চাপ দিতে হবে। একটু জোরে চাপ দেবেন যাতে ডিজাইনটা এর উপরে আসে। এবার এটাকে জাস্ট এইভাবে ফোল্ড করে দিতে হবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এইভাবে সবকটা বানিয়ে নেব। আরেকটা করে দেখাচ্ছি। আমি সবকটা বানিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভাজবার পালা। একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভাজতে হবে। কাঁচা অবস্থায় বেশি নাড়াবেন না। একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে একটু উল্টে দেব।
তিন থেকে চার মিনিট লাগবে এগুলো ভাজবার জন্য। যতক্ষণ না এগুলোর মধ্যে ব্রাউন কালার না আসছে ততক্ষণ আমাদের ভাজতে হবে। এগুলো দেখুন ব্রাউন হয়ে গেছে, এবার এগুলোকে তেল ঝরিয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সুজি দিয়ে বানানো এই স্ন্যাক্স এয়ার টাইট কন্টেনারে রেখে দিলে এক মাস পর্যন্ত ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, ভালো।